আজকে কি কি রান্না করি চলেন দেখি। এক চুলায় দিব লাউ আর মুরগির মাংস, আর এক চুলায় দিব চিংড়ি মাছ ভুনা, আর করব ভেন্ডি ভাজি। আগে এই দুইটা করে নেই, তারপর ওইটা দেখাবো। এখন কড়াইতে পেঁয়াজ দিয়ে দিব। এই কড়াইতেও পেঁয়াজ দিয়ে দিব। এটা তো করবো চিংড়ি মাছ ভুনা। এখানে দিয়ে দিব লং এলাচ, দারচিনি, তেজপাতা। এখন দিয়ে দিব চিংড়ি মাছ। চিংড়ি মাছ আর পেঁয়াজটা একটু ভাজা হোক। দিয়ে দিব লবণ। হলুদের গুঁড়া। এখন এটা ভালো করে ভাজবো। একসাথেই ভেজে নিচ্ছে, আলাদা করে না। পেঁয়াজটাও হবে, মাছটাও হবে। এখানে দিয়ে দিব রসুন, জিরা বাটা। দিয়ে দিব আদা বাটা। এটা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিব জিরা বাটা, রসুন বাটা। মরিচের গুঁড়া। এখন একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এই মশলাটা যখন হয়ে গেছে কষানো, এখন এটাতে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আবার একটু কষিয়ে নিব। মাংসের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাংস।
আমি এটা ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ। আর এটা কষানো হয়ে গেছে, এটা হচ্ছে আর একটু ঝোল দিয়ে হচ্ছে দুইটা কাঁচামরিচ, এখন এটা আস্তে আস্তে হয়ে যাবে। আমার চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে, এখন এটা নামিয়ে ফেলবো। হচ্ছে মুরগির মাংস, মুরগির মাংস কষানো হয়ে গেছে, এখন এর সাথে লাউ দিয়ে দিব। এখন লাউ দিয়ে দিল। ভালো করে নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। এখন লাউ মাংসের মধ্যে চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখন পানি দিয়ে দিব, গরম পানি, যেহেতু লাউ তো লাউয়ের মধ্যে ঠান্ডা পানি দিলে লাউটা শক্ত হয়ে যায়। হয়ে গেছে, এখন এখন হচ্ছে তেলে নেওয়া জিরার গুঁড়া আর হচ্ছে লং এলাচি দারচিনি গুঁড়া দিয়ে দিলাম। এই চুলে ভাত বসিয়ে দিছি, এখন এটা এটা হয়ে গেলে তারপর হচ্ছে ভেন্ডি ভাজি করব। ভেন্ডি ভাজিটা বসিয়ে ফাজবির মাইসামকে গোসল করাতে যাব। হয়ে গেছে তরকারি, এখন এটা নামিয়ে ফেলবো। ভেন্ডি ভাজির জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন পেঁয়াজ আর তেল ভাজতেছি, পেঁয়াজটা একটু হয়ে আসলে ভেন্ডিটা দিয়ে দিব। ভেন্ডিটা দিয়ে দিব, এর মধ্যে শুধু কাঁচামরিচ আর লবণ আর কিছু দিব না, আমি ভাজিতে হলুদ খাই না। এটার মধ্যে আর কিছুই দিব না, এটা আস্তে অল্প আছে, ভাজা ভাজা হয়ে যাবে।